দেশের প্রথম প্লাস্টিক বর্জ্যমুক্ত নগর হবে সিলেট। সেই লক্ষ্যে ডাম্পিং গ্রাউন্ডে বর্জ্য পৃথকীকরণে স্থাপন করা হয়েছে ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি প্ল্যান্ট। মূলত সাধারণ বর্জ্য থেকে প্লাস্টিক বর্জ্য আলাদা করবে এই প্ল্যান্ট। প্রাথমিকভাবে প্রতিদিন 200 টন প্লাস্টিক পৃথক করা যাবে। ক্লিন অ্যান্ড গ্রিন সিটি গড়তেই এমন উদ্যোগ। ভবিষ্যতে ওয়েস্ট টু এনার্জি বিষয়ে কাজ করা হবে বলে জানান সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট থেকে সৈয়দ রাসেলের প্রতিবেদন। নগর ভবনের তথ্য মতে প্রতিদিন সিলেট নগরে 350 থেকে 500 টন বর্জ্য উৎপাদন হয়। এসব বর্জ্যের 40% প্লাস্টিক বা পলিথিন জাতীয়, বেশিরভাগই ফেলা হচ্ছে ড্রেন, ছড়া, খাল, নদী কিংবা রাস্তাঘাটে। ফলে দেখা দিচ্ছে মারাত্মক পরিবেশ দূষণ। এমন বাস্তবতায় সাধারণ বর্জ্য থেকে পলিথিন জাতীয় বর্জ্য পৃথকীকরণে পাড়ায় চোখ ডাম্পিং গ্রাউন্ডে চালু হলো ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি প্ল্যান্ট। এতে খুব সহজেই প্লাস্টিক বর্জ্য আলাদা করে জিওসাইকেল প্ল্যান্টের মাধ্যমে তা উচ্চ তাপমাত্রায় ছাই করে দেয়া হবে। ফলে প্লাস্টিকের দূষণ থেকে মুক্তি মিলবে পরিবেশ ও সাধারণ মানুষের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা। ওয়েস্টগুলোকে সেগ্রিগেট করে, শেড করে, যেগুলো আপনার অর্গ্যানিক সেগুলো আপনার একটা প্রসেসে যাবে, এবং যেগুলো ইনঅর্গ্যানিক নন রিসাইকেলেবল প্লাস্টিক সেগুলো আমরা আমাদের প্ল্যান্টে পরিপূর্ণভাবে আপনার এটা আমরা ম্যানেজমেন্ট করব। এগুলো অর্গ্যানিক হবে, ওখান থেকে আমাদের সেলে যাবে, সেখান থেকে যে মিথেন গ্যাস উৎপন্ন হবে সেখান থেকে এনার্জি হবে। সম্প্রতি প্ল্যান্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী। এটি পুরোপুরি চালু হলে ডাম্পিং গ্রাউন্ডের চতুর্পাশের বিস্তর হাওরাঞ্চলও দূষণের কবল থেকে মুক্তি পাবে। এখনো আর কোনো সিটির বর্জ্য এই পাশের হাওরে, এই বিলে, এই খালগুলোতে না পড়ে আমরা সেই দাবিটি জানাব। তবে খুব শিগগিরই প্ল্যান্টটি পুরোপুরি অপারেশনে যাবে বলে জানায় নগর ভবন। সেই সাথে বর্জ্য ব্যবস্থাপনায় ওয়েস্ট টু এনার্জি বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছে জানালেন সিটি মেয়র। হুট করে কিছু করতে চাচ্ছি না, প্রত্যেকটি বিষয়ে আমরা অ্যানালাইজ করছি, তারপরে রিসার্চ করছি, তারপরে আবার এটা এটা মানে ওয়ার্কেবল হবে কিনা, বায়াবল হবে কিনা, তারপরে আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা আমরা বলছি প্রত্যেকটি বিষয়ে। সিলেট নগর থেকে প্রাথমিকভাবে 200 টন বর্জ্য পৃথকীকরণ হবে এই প্ল্যান্টে। পরবর্তীতে এর পরিমাণ কয়েক গুণ বেড়ে যাবে বলে জানান সংশ্লিষ্টরা। সৈয়দ রাসেল, নিউজ 24, সিলেট।